দেশের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর 9 বছর পূর্তিতে সর্বভারতীয় কর্মসূচির অঙ্গ হিসেবে রাজ্যে চলছে এক মাস ব্যাপী নানা কর্মসূচি। প্রদেশ বিজেপির আহ্বানে সাড়া দিয়ে দলের বিভিন্ন মোর্চা ও রাজ্যব্যাপী সংঘটিত করছে নানা কর্মকাণ্ড। এতে পিছিয়ে নেই মহিলা মোর্চাও। প্রদেশ মহিলা মোর্চার গৃহীত কর্মসূচির অঙ্গ হিসেবে রাজ্যের বিভিন্ন প্রান্তে চলছে অঙ্গনওয়াড়ি ছাত্রছাত্রী ও পরিবারের সদস্যদের সঙ্গে মিলন উৎসব। সোমবার এমনটাই দেখা গেল আগরতলা রামঠাকুর স্কুল সংলগ্ন অঙ্গনওয়াড়ি কেন্দ্রে। মহিলা মোর্চা 9 বনমালীপুর মণ্ডলের উদ্যোগে এদিন অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় বিস্কুট এবং চকলেট। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, প্রদেশ মহিলা মোর্চার সভানেত্রী ঝর্ণা দেব বর্মা, আগরতলা পৌর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাসদত্ত সহ আরও অনেকে। জানেন যে গত 30শে মে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির 9 বছর পূর্তি হয়েছে। আমরা ভারতীয় জনতা পার্টি রাষ্ট্রীয় সভাপতি আদরণীয় জেপি নাড্ডাজি আমাদের এই এক মাস ব্যাপী 30 মে থেকে 30 জুন পর্যন্ত এক মাস ব্যাপী আমরা বিভিন্ন কর্মসূচি নিয়েছি। তার মধ্যে বিশেষ করে মহিলা মোর্চার যারা রয়েছেন তারা এই 5টা কার্যক্রম তারা নিয়েছেন। তার মধ্যে অঙ্গনওয়াড়ি মিলন ক্ষেত্র, যারা অঙ্গনওয়াড়ি বাচ্চারা রয়েছেন, মায়েরা রয়েছেন, তাদের পরিবারের সঙ্গে মিলন এবং তাদের সুখ দুঃখ নিয়ে আলাপ আলোচনা করা, মোদিজির যে কালে অঙ্গনওয়াড়ি বা মায়েদের জন্য যে সুরক্ষার জন্য যে কাজগুলি করেছেন তাদের কাছে সেই বার্তা পৌঁছে দেওয়ার জন্যই আজকে আমরা সবাই মিলিত হয়েছি। আমার সঙ্গে মহিলা মোর্চার সভানেত্রী ঝর্ণাদি এবং বিউরো রিপোর্ট সার্চ ইন্ডিয়া।